গত বছর এরকম একটা বৃষ্টি ভেজা দিনে কাক ভেজা হয়ে গিয়েছিলাম সিলেট ট্যুরে। সিলেট ট্যুরের অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, চা বাগানের মায়াবী ঝর্ণা, দেন হচ্ছে সাদা পাথর। আজকের গন্তব্য হচ্ছে সিলেটের খুবই নাম করা পপুলার একটা জায়গা, সেটা হচ্ছে জাফলং। আমরা যখন ট্যুরে যাই বা আমরা যখন ট্যুরের ডেটটা ফিক্সড করি, তখনই তার তিন দিন আগে থেকে হচ্ছে টানা বৃষ্টি হচ্ছিল, চারদিকে একদম পানিতে ভরপুর ছিল, থই থই করতেছিল পানিতে। নৌকা দিয়ে যখন যাচ্ছিলাম তখন বেশ ভালোই লাগতেছিল। অনেকক্ষণ নৌকা দিয়ে যাওয়ার পরে আমরা একটু পাথরের দেখা পেলাম, এই যে আমাদের এখানে নামাই দেওয়া হবে, এখানে আমরা একটু ঘোরাঘুরি করবো, দেন একটু ছবি টবি তুলবো আর একটু ভিডিও টিডিও করবো, জাস্ট হচ্ছে একটু দেখি কি অবস্থা এখানে। এই যে সাদা সাদা পাথরগুলো দেখা যাচ্ছে এখানে, আমি ভেবেছিলাম যে খুবই শান্ত পরিবেশ বা মানে খুবই নর্মাল বিষয়টা, কিন্তু আসলে একদমই তা না। এখানে খুবই অল্প পরিমাণ পানি তো খুবই স্রোত ছিল, আর পাথরগুলো অনেকটু পিছিল পিছিল ছিল, মানে একটু হাঁটার 19 মিনিট হলেই আপনি হচ্ছে অনেক বিপদে পড়তে পারেন। আমরা যেহেতু একটা গ্রুপের মাধ্যমে গিয়েছিলাম, আমাদের নৌকাতে কিছু আমরা মানুষজন ছিলাম, আর এই যে আমাদের আর একটা গ্রুপের মধ্যে সবাই ছিল। এখানে যে কি পরিমাণ পানি আপনারা দেখে বুঝতে পারছেন, এখানে হচ্ছে নামার কোনো ওয়ে ছিল না, একদম পাড়ে গিয়ে ভিড়াতে হবে। আমি আরও একবার জাফলং এসেছিলাম, তখন যখন এসেছিলাম তখন এত বেশি পানি ছিল না, তখন কিন্তু এই জায়গাগুলোতে হচ্ছে দোকান বসত। আগের বার যেখানে দেখেছি যে পাড় দিয়ে হচ্ছে দোকান বসত, এখন এই দোকানগুলোর জায়গাগুলোতে একদম পানি দিয়ে ভরপুর, পানি অনেক পরিমাণ বেড়ে গেছে, যার কারণে হইতেছে একদম মানে থই থই পানি। আমাদের নৌকাটা কিন্তু বেশ অনেকক্ষণ যাবত এক জায়গার মধ্যে মানে ঝাঁকুনি ঢাকুনি খাচ্ছিল, কারণ হচ্ছে খুব বেশি সামনে আগাতে পারছিল না। এ সময় আমার খুবই ভয় লাগতেছিল যে কি হয় না হয়, কারণ আমি সাঁতার জানি না, ইনফ্যাক্ট আমার হাজবেন্ডও সাঁতার জানে না। তো তারপরেও রিস্ক নিয়ে তো একটু যেতেই হবে, এরকম সৌন্দর্য যদি উপভোগ করতে যায় তাহলে তো একটু রিস্ক থাকবেই। তারপর আমরা যেটা করলাম, আমাদের হচ্ছে নৌকাটা বেশ একটু ঘুরিয়ে অন্য দিক দিয়ে দেন সামনে দিকে আগাচ্ছে, যা একটা রাস্তা দিয়ে যেখানে আগে যখন মানে আগাচ্ছিল তখন একটু মানে নামলে সমস্যা হতে পারতো এরকম, কিন্তু তার পরবর্তীতে গিয়ে সোজা একটা রাস্তা দিয়ে আমাদের সামনে নামিয়ে দেওয়া হবে এই যে পাথরের গুলাতে। খুবই সুন্দরভাবে আমরা যাচ্ছিলাম, আমরা হচ্ছে এই মুহূর্তে কোনো ছবি বা কোনো কিছুই না নিয়ে জাস্ট হচ্ছে একটু ক্যামেরাটা ধরেছিলাম, একটু ভিডিও ফুটেজ নিচ্ছিলাম আর কি। এই তো সামনে যে আপনারা বড় বড় পাহাড় দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ার পাহাড়, আর হচ্ছে এই পাশে ডাউকি শহর আছে। ভাবতেও অবাক লাগে কত নিচুতে আমরা, আর উপরে হচ্ছে দেখা যাচ্ছে ইন্ডিয়ার বর্ডার। বেশ কিছুক্ষণ জার্নির পর কিন্তু আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি, এই যে একদম ঘাটের দিকে চলে এসেছি। এখনও কিন্তু আমাদের নামার পালা, নামলেই বোঝা যাবে যে আসলে কতটা সৌন্দর্য উপভোগ করতে পারছি। ওয়েদার যদিও অনেক খারাপ ছিল, কিন্তু তারপরেও আমাদের কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে, কারণ পরে আমরা এটা বুঝতে পেরেছি যে এরকম ওয়েদার আসলে আমরা চাইলেও হয়তো পেতাম না। ওয়েদারের জন্য প্রথমে আমাদের একটু মন খারাপ হলেও পরে কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে গেছে, পরে আমরা বুঝতে পেরেছি যে আসলে এই ওয়েদারটাই আমাদের জন্য পারফেক্ট। অনেক রোদ থাকলে দেখা যেত যে এই গরমের মধ্যে আসলে ঘোরাঘুরি করে মজা পেতাম না, প্রকৃতির আসল সৌন্দর্যটাও কিন্তু উপভোগ করতে পারতাম না। এখানে আসার পরে জাস্ট মনটা একদম জুড়িয়ে গেছে, মনে হলো এতক্ষণের জার্নি সার্থক। গত বছরও এই দিনে আমরা গিয়েছিলাম, আজকে এই দিনের কথা মনে পড়ে গেল, তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে।